যে নারী হচ্ছে আজকে আমার বোনটা যখন বিয়ে দেয় সে যখন আমার পরিবার থেকে স্থায়ী সম্পদ কিছু রেখে যায়, আবার আমার পরিবারে যখন অন্য একটা পরিবারের মেয়ে আমার পরিবারে আসে সেও কিন্তু তার পরিবারের স্থায়ী সম্পদ রেখে আসে। অর্থাৎ আমার পরিবার অখণ্ড থাকে, ওই পরিবারটাও অখণ্ড থাকে। এই বিড়ালের পিঠা ভাগাভাগি হয় না, এবং বিড়ালের পিঠা ভাগে হলে যে জিনিসটা হয় মানে একটা মানে অপ্রিয় সত্য কথা আইনজীবীরা আছে ডন মাইন্ড প্লিজ, যে আমরা কিন্তু এই দেশে প্রায় 80,000-এর উপরে এক ভোগের দেশে আসি হচ্ছে এই মুসলিম আইনের বিড়ালের পিঠা ভাগাভাগি সম্পদের ভাগাভাগি কারণে। তারা খাইয়ে মনে ভাগাভাগি করে, মাঝেতে দুই পক্ষ এসে উকিলের সাথে আসে, উকিলটা এই পক্ষে এক কামড় দেয়, একজন বলছে ওই পক্ষ বেশি হয়ে গেছে, ওই পক্ষে একজন বলো যে আমি এক কামড় দিয়ে দিই। শেষ পর্যন্ত অ্যাপ্লিকেশন পর্যন্ত যাইতে যাইতে যে অবস্থা হয় সেটা আমার এখান থেকে সাংবাদিক ভাইরা যাওয়ার সময় কারোর মানে যে এখানে কি বলে কার্জন হলের রাস্তা পায় যে দেখবেন যে মেয়েরা এবং শিশুরা ঘুমায়, তাদের বাবার বাড়ির সম্পত্তি আছে, স্বামীর বাড়ির সম্পত্তি পায়, ওই ভাইয়ের সম্পত্তি পায়, জাকাত পায়, আরো কত রকমের আইনি সিকিউরিটি, তারপরেও দেখেন যে মানে স্বামীর বাড়িও টাকা নাই, বাবার বাড়িও টাকা নাই, সে পর্যন্ত ফুটপাতে আপনি আমাদের প্রথম আলোর সাংবাদিক আমাদেরকে অনেকে আসতে রাত 10টার পরে ঢাকা শহর দিয়ে যদি একটু ঘুরে বেড়ান দেখবেন রাস্তার পরে যে সমস্ত মেয়েরা ঘুমায় এরা কোন পরিবারের মেয়ে, যাদের সিকিউরিটি আপনি আইন দ্বারা বহু সিকিউরিটি করে দিয়েছেন তাদের, আমাদের পরিবারের মেয়েরা থাকে না। আপনি এখানে রাস্তায় দাঁড়াবেন 10 মিনিট দাঁড়াবেন একবার মাসির মতো ভন ভন করে যে ভিক্ষুকগুলো আমরা চার পাই দেখিয়ে ধরবে, তা কোন সমাজের মানুষ? আমাদের সমাজের মানুষ, কারণ আমাদের পরিবারগুলো এতই সুরক্ষিত যে এইখান থেকে একটা মানুষ আয় রোজগার করতে পারুক আর না পারুক, যেটা আমাদের যে মহোদয় বলছে যেটা কাপড় স্বামী আর স্ত্রীর মধ্যে ভেদাভেদ করার কোনো সুযোগ নেই, সম্পত্তি স্বামীরও না সম্পত্তি স্ত্রীরও না, পরিবারের পরিবারের অংশ হিসেবে এই পরিবারে যারা থাকে তারাই ভোগ দমন করে, এই পরিবার থেকে বিচ্ছিন্ন হলেই তার কোনো সুযোগ সুবিধা থাকে না, এটা পরিবার। তো সেই পরিবারটাকে কোনো মতেই ভাঙতে আমরা দিতে চাই না এবং দেবো না। আমাদের কৃষ্ণ কীর্তন দাস কর্মচারী যেটা বলছেন যে কোনো মতেই করতে দেবে না, হিন্দু মহাজোটের একটা বক্তব্য যে বাংলাদেশের মানে মানে যত প্রকার অপশক্তি আসুক আমরা রুখে দাঁড়াবো, প্রয়োজন হলে এখনো পর্যন্ত আমরা ধৈর্য ধরে আছি, তাদেরকে আমরা কিছু বলি না। আগামী দিনে মহিলা আমাদেরও সংগঠনের বহু মহিলা আছে, আমাদের এক ভোগের প্রতিভা প্রার্থী আছে, তার নেতৃত্বে ওই মহিলা পরিষদের অফিসে ধারণ মিছিল হবে যদি আগামী দিনে আমরা কথা বললে পরে আইসিটি সঙ্গে সঙ্গে জেলে ঢুকে দেয়, আর আমরা তোমরা আমাদের নিয়ে প্রতিদিন ওয়াজ মহফিল থেকে আরম্ভ করে মহিলা পরিষদ থেকে আরম্ভ করে সুশীল সমাজ আরম্ভ করে নানান কথা বলার সুযোগ করে ফেলে, এত কথা তো আমরা শুনতে চাই। আমরা যেমন তোমাদের নিয়ে কথা বলতে পারি না, তোমাদের আমাদের ধর্মীয় বিধিবিধান নিয়ে কোনো কথা বলার এখতিয়ার এই মহিলা পরিষদে নাই, আমাদের প্রয়োজন হলে আমাদের সাধু সন্ন্যাসীরা আছে মানে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আছে, আমাদের মহিলা নেতৃবৃন্দ আছে, তারা বসে যদি কোনো প্রয়োজন হয় সেই জিনিসটা তারা করবে। তো কোনো ধরনের কোনো আইন পরিবর্তন কোনো কিছু করতে দেওয়া হবে না। নমস্কার।